কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা, উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনে ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না, মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না, কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা, আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার, আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে, এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন, সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন, রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন, ওইটার উপরে ঝাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর, পারা যাবে? পারা যাবে।